নাভিতে নিয়মিত তেল মালিশে হতে পারে ম্যাজিক, পাল্টে যাবে তোমাদের শরীর, সে আবার কি করে সম্ভব? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। নাভিকে কিন্তু একটা অঙ্গ হিসাবে ধরা হয় আয়ুর্বেদ শাস্ত্রে। নাভি যদি সুস্থ থাকে, পরিষ্কার থাকে, তার উপকারিতা কিন্তু সারা শরীরে আমাদের পড়ে। নাভিতে যদি নিয়মিতভাবে তেল মাসাজ করা যায়, তাহলে কিন্তু আমাদের ত্বক যেমন ভালো থাকে, তার পাশাপাশি কিন্তু আমাদের দেহের আরও অন্যান্য উপকারেও আসে। কিভাবে নাভিতে এই তেলের ব্যবহার করবে, চলো জেনে নিই। আয়ুর্বেদে বলা হয়েছে যে যদি নিয়মিতভাবে নাভিতে তেল মাসাজ করা যায়, তাহলে কিন্তু হজম সংক্রান্ত সমস্যা অনেকটাই কমে যায়। যাদের ধরো মাঝে মাঝে পেটে ব্যথা হয় বা পেটের সমস্যা আছে, তারা যদি নিয়মিতভাবে নাভিতে তেল মাসাজ করো, বিশেষ করে যেসব তেলে অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য আছে, সেই সব তেল দিয়ে মাসাজ করলে কিন্তু উপকৃত হবে। তবে এক্ষেত্রে তেলটা এমনভাবে মাসাজ করতে হবে যাতে ত্বকের সাথে পুরোপুরি মিশে যায়। আর তোমরা জানলে অবাক হবে, মহিলাদের ক্ষেত্রে পিরিয়ডের ব্যথাও পর্যন্ত কমে যেতে পারে যদি নিয়মিতভাবে এই তেল মাসাজ করা যায় নাভিতে। এবার তোমরা হয়তো বলবে যে কি তেল আমরা ব্যবহার করব। এখানে কিন্তু নানা ধরনের তেলই তোমরা ব্যবহার করতে পারো। প্রথমেই যে তেলের কথা বলবো সেটা হলো সর্ষের তেল। এই সর্ষের তেল তো আমাদের সবার ঘরেই থাকে, রান্নার কাজে আমরা ব্যবহার করি। এই সর্ষের তেলে রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এবং প্রোটিন, যা দিয়ে নাভিতে একটু মাসাজ করলে, যা আমাদের ত্বকের জন্য কিন্তু খুবই উপকারী। ত্বকে নানা ধরনের দাগ ছোপ কমে যেতে পারে, তার পাশাপাশি কিন্তু ত্বকে জেল্লাও বেড়ে যেতে পারে। তোমরা কিন্তু নারকেল তেল দিয়েও নাভিতে মাসাজ করতে পারো। এই নারকেল তেলে রয়েছে অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য, যা কিন্তু যে কোনো ধরনের পেটের ইনফেকশন পর্যন্ত কমিয়ে দিতে পারে। এছাড়া ত্বকের ঔজ্জ্বল্য বাড়িয়ে দেয় যদি নিয়মিতভাবে নারকেল তেল দিয়ে নাভিতে একটু মাসাজ করা যায়। এছাড়া কিন্তু নিম অয়েল দিয়েও তোমরা নাভি মাসাজ করতে পারো। এই নিম অয়েলে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য, তাই ব্যাকটেরিয়া ঘটিত যদি পেটে কোনো ইনফেকশন হয়ে থাকে, সেটা যেমন কমে যেতে পারে, এছাড়া ত্বকের যে কোনো সমস্যা যেমন ব্রণ ইত্যাদিও পর্যন্ত কমে যায় যদি নিয়মিতভাবে তোমরা এই নিম তেল দিয়ে একটু নাভি মাসাজ করতে পারো। কি তাহলে দেখলে তো এই নাভিতে তেল মাসাজ করলে কত উপকারে আসতে পারে? তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে, লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।